সিংহাসন সুখাসন নুহে। দি সোর্ড অফ ডামোক্লাস, ডামোক্লাসীয় তরবারি। লেখক মনোজ দাস। সাইরাকিউস রাজ্যের প্রতাপী রাজা ডায়োসিনিয়াস প্রসঙ্গ অন্য এক প্রবাদ প্রসঙ্গে কুহাযাইছি। এ প্রবাদর পটভূমিরে মধ্য রহিছন্তি সেই রাজ্য ও রাজা। ডায়োসিনিয়াস কেতে রাজ্য জয় করিথান্তি। সমৃদ্ধ কার্থেজ নগরী সে বারম্বার লুণ্ঠন করি অমাপ ঐশ্বর্য আনি নিজ প্রাসাদরে ঠুল করিথান্তি। তাঙ্ক খিয়াল খুশি হি দেশর আইন। সে গর্বিত হেবা সঙ্গে সঙ্গে সুখী হেবা মধ্য স্বাভাবিক। সে যে গর্ববোধ করুথিলে সেথিরে সন্দেহ নাহি, কিন্তু সুখবোধ তাহা তাঙ্ক ভাগ্যরে নথিলা। কারণ সে সর্বদা আতঙ্ক অনুভব করুথান্তি সে কেতে লোকঙ্কু সর্বস্বান্ত করিছন্তি, হত্যা করিছন্তি। সেমানঙ্ক বন্ধু বা আত্মীয় মানে তাঙ্কু হত্যা করিবার ষড়যন্ত্র করুনথিবে তো? হঠাৎ কেতেবেলে রাজ্যর কোণসি অঞ্চলরে বিদ্রোহ দেখা দেব নাহি তো? তাঙ্ক মন্ত্রী ও সেনাপতি মানে তাঙ্ক প্রতি বিশ্বস্ত অছন্তি তো? সন্দেহ তাঙ্কু ক্রমে এমিতি তীব্র ভাবরে গ্রাস কলা যে তাঙ্ক পত্নী ও পুত্র মধ্যে তাঙ্ক সহ দেখা করিবাকু আসিলে প্রথমে তাঙ্কর সবুঠারু বিশ্বস্ত দেহরক্ষী মানে সেমানঙ্ক লুগাপটা তল্লাশ করি তাপরে তাঙ্ক পাখকু ছাড়ুথিলে। তেবে সে যুগরে সবু ক্ষমতাবান লোকঙ্কু বেষ্টন করি রহিথান্তি দলে চাটুকার। ডায়োসিনিয়াসঙ্ক রাজসভারে ডামোক্লাস নামক যেউ অমাত্য জনক থিলে সে থিলে রাজাঙ্কর সবুঠারু বড় চাটুকার। আম রাজাঙ্ক ভলি সুখী কিয়ে? ভদ্রলোকটি একথা কহিবারে কেবে মধ্য ক্লান্তি অনুভব করুনথান্তি। যেকোনসি গোটিয়ে কথা বারম্বার শুনিলে কাহাকু বা বিরক্ত ন লাগিব। নিজকু সবুঠারু বড় বীর বলি মনে করিবারে ডায়োসিনিয়াসঙ্ক দ্বিধা নথিলা। তেণু যেউমানে সে কথাটি ভিন্ন ভিন্ন ঢঙ্গরে কহুথিলে মধ্যে মধ্যে বিরক্ত লাগিলে বি সে আপত্তি করুনথিলে। কিন্তু সে সুখী এহা তো মিথ্যা। সুখ তাঙ্কর প্রাপ্য, সুখ তাঙ্কর স্বপ্ন, কিন্তু কাহিঁ সুখ সহ সাক্ষাৎ? দিনে ডামোক্লাস গতানুগতিক ভাবরে নিজ চাটুকাব্যর পুনরাবৃত্তি করতে রাজা ভিতরে ভিতরে খুব চিড়িগলে। তেবে নিজ মনোভাব প্রকট নকরি সে অমাত্যটিকু পচারিলে, হই হো বাবু, সুখী কাহাকু কুহাযিব? ডামোক্লাস এমিতি প্রশ্ন সকাশে প্রস্তুত নথিলে। সে থতমত হেলে। রাজা প্রশ্নটিরে সামান্য পরিবর্তন সাধন করি পচারিলে, সত কথা কই পকাও, কণ পাইলে তুমি নিজে সুখী হব? সত কুহ, নহেলে? ডামোক্লাস থিলে প্রচণ্ড খাদ্য লোভী। সে ডরিমরি কহিলে, আজ্ঞা, যাহা মন তাহা খাইপারিলে মু সুখী হুয়ন্তি। এবে তুম পছন্দ অনুসারে সুখাদ্যর তালিকা প্রস্তুত করি পকাও, নির্দেশ দেলে রাজা। প্রীত হেলে ডামোক্লাস। সে ভাবিচিন্তি বিপুল সংখ্যক খাদ্যদ্রব্যর তালিকা করি পকাই রাজাঙ্কু ধরাই দেলে। আগামীকালি তমে এসবু আহার করিবার সুযোগ পাইব, রাজা জনাই দেলে। এবং তাঙ্ক ভোজনাগার অধ্যক্ষঙ্কু তালিকাটি দেই সমস্ত খাদ্য প্রস্তুত করি রখিবার নির্দেশ দেলে। পরদিন যথাসময়রে ডামোক্লাসঙ্কু রাজাঙ্ক ব্যক্তিগত ভোজনাগার ভিতরকু সংখুলি নিয়াগলা। সুকোমল চৌকিরে উপনিবেশ কলে অমাত্য মহোদয়। তাঙ্ক সম্মুখস্থ মেজ উপরে পরশি দিয়াগলা সে প্রস্তুত করিথিবা তালিকার অন্তর্ভুক্ত যাবতীয় সুখাদ্য। সেসবু ভিতরে রহিথিলা কেতে দুর্মূল্য এবং বিরল পদার্থ। অমাত্য সেসবুর নাম শুনিথিলে মাত্র। রাজা ও বিপুল বিত্তশালী মানঙ্ক ভাগ্যরে সেসবু জুটে। সে প্রথমে কিছু সময় খালি সেসবু নিরীক্ষণ কলে। সে উল্লসিত। যথার্থভাবে সেসবু উপভোগ করিবা লালসারে সে সেদিন জমারু কিছু খিয়াপিয়া করিনথিলে। যেতে পারিব খাও, যেতে সময় লাগিব লাগু, চিন্তা নাহি। কিন্তু গোটায়ে কথা, খিয়াপিয়া শেষ করিবা পূর্বরু চৌকি ছাড়ি পারিব নাহি, রাজা জনাই দেলে। সে কথা কহিবাকু পড়িব?
ମୁଁ କେଉଁ ଦୁଃଖରେ ଚୌକି ଛାଡ଼ିବି ଆଜ୍ଞା? ବିଧାତାଙ୍କୁ ଧନ୍ୟବାଦ, ସେ ମୋତେ ପ୍ରଚୁର କ୍ଷୁଧା ଏବଂ ହଜମ ଶକ୍ତି ଦେଇଛନ୍ତି, କିନ୍ତୁ ସେ ଦୁଇ ସୁଗୁଣ ପ୍ରତି ନ୍ୟାୟ ଦେବାରେ ସୁଯୋଗ ଆଜି ଯାଏ ପାଇନଥିଲି, ଆଜି ଆପଣଙ୍କ ଦୟାରୁ ପାଇଗଲି। ଡାମୋକ୍ଲସ୍ କୃତକୃତ୍ୟ ହୋଇ କହିଲେ, ହେଉ ଏଥର ଆରମ୍ଭ କର। ରାଜା ନିର୍ଦ୍ଦେଶ ଦେଲେ, ଯଥା ଆଜ୍ଞା କହି ଡାମୋକ୍ଲସ୍ ତାଙ୍କ ଜୀବନର ସେ ମହାସୁଖକର ମୁହୂର୍ତ୍ତର ସଦ୍ବ୍ୟବହାର ଆରମ୍ଭ କଲେ। ସାମାନ୍ୟ ପବନ ହୁଅନ୍ତେ ହଠାତ୍ ମୁଣ୍ଡ ଉପରେ କୌଣସି ଚିଜ ଚକ୍ ଚକ୍ କରି ଉଠିଲା ବୋଲି ତାଙ୍କର ମନେ ହେଲା। ଉପରକୁ ମୁଣ୍ଡ ଟେକି ଅନାଇବାର ଆବଶ୍ୟକତା ନଥିଲା। ସାମ୍ନା କାନ୍ଥରେ ଖଞ୍ଜା ହୋଇଥିଲା ବିଶାଳକାୟ ଦର୍ପଣ, ସେ ଗୋଟିକ ଉପରେ ଆଖି ପଡ଼ିଯିବା ମାତ୍ରେ ଆତଙ୍କରେ ଥରି ଉଠିଲେ ଆମାତ୍ୟ ମହାଶୟ। ତାଙ୍କ ମୁଣ୍ଡ ଉପରେ ଝୁଲୁଛି ଗୋଟାଏ ବିରାଟ କାୟ ପ୍ରଚଣ୍ଡ ଦିଶୁଥିବା ଓଜନିଆ ଖଡ଼ଗ। କିଏ ମାତ୍ର ଘୋଡ଼ା କେଶ ଯୋଗେ ତାହା ଉପରିସ୍ଥ କଡ଼ି କାଠ ସହ ସଂଲଗ୍ନ, ଯେକୌଣସି ମୁହୂର୍ତ୍ତରେ ତାହା ଛିଡ଼ି ପଡ଼ିପାରେ, ଯେକୌଣସି ମୁହୂର୍ତ୍ତରେ ତାଙ୍କ ମସ୍ତକ ହୋଇପାରେ ବିଦୀର୍ଣ୍ଣ। ମୁହୂର୍ତ୍ତକ ଭିତରେ କ୍ଷୁଧାର ବିଲୋପ ହେଲା, ସେ ଖାଦ୍ୟ ପ୍ରଦର୍ଶନୀ ଜନିତ ପୁଲକ ହେଲା ଆତଙ୍କରେ ପରିଣତ। ବିକଳ ଭାବରେ ସେ ରାଜାଙ୍କୁ ଅନାଇଲେ, ମହାରାଜ ଆପଣଙ୍କୁ କ'ଣ କହିବା ଧନ୍ୟବାଦ ଦେବି, ଯେତିକି ଖାଇଛି ସେତିକିରେ ମୋ ପେଟ ପୁରିଗଲାଣି, ବର୍ତ୍ତମାନ ଉଠୁଛି। ଅମାତ୍ୟ ଡରିମରି କହିଲେ, ଚୁପ୍, ଆଗେ ଖିଆପିଆ ଶେଷ କର, ଧମକ ଦେଇ କହିଲେ ରାଜା। ଅମାତ୍ୟ ମହାଶୟ ଏଣେ ଗୋଟାଏ ଗ୍ରାସ ଢୋକୁଥାନ୍ତି, ତେଣେ ଥରେ ସେ ଝୁଲନ୍ତା ଖଡ଼ଗର ପ୍ରତିଫଳନ ଆଡ଼େ ଅନାଉଥାନ୍ତି। ସୁଖାଦ୍ୟତକ ଉପଭୋଗ କରିବା ତ ଦୂରର କଥା, କେମିତି ସବୁତକ ଗଳଧରଣ କରିବେ ଓ ସେ ଭୀଷଣ ପରିସ୍ଥିତିରୁ ଖସି ଆସିବେ ତାହା ହିଁ ହେଲା ତାଙ୍କ ବ୍ୟାକୁଳ ଚିନ୍ତା। ଅବଶେଷରେ ସେ ଭୋଜନ ସମାପ୍ତ କଲେ, ସେତିକି ସମୟ ତାଙ୍କୁ ଯନ୍ତ୍ରଣାମୟ ଯୁଗଟିଏ ଭଳି ଲାଗିଲା। ଚୌକି ଛାଡ଼ି ସେ ସ୍ୱସ୍ଥିର ନିଶ୍ୱାସ ନେଲେ। ଏଥର ବୁଝିଲ? ରାଜା ପଚାରିଲେ। ଆଜ୍ଞା ବୁଝିଲି। ବେଶ, ମନେ ରଖ, ସୁଖ ଆହାର ବିଳାସ ବ୍ୟସନରେ ନଥାଏ, ଯିଏ ନିଶ୍ଚିତ ସେ ହିଁ ସୁଖୀ। ସିଂହାସନରେ ବସିବା ଭୟାବହ ଝୁଲନ୍ତା ଖଡ଼ଗ ତଳେ ବସି କାଳକ୍ଷେପଣ କରିବା ସହ ସମାନ। ଅସଂଖ୍ୟ ବିପଦର ସମ୍ଭାବନା ତୁମକୁ ଆତଙ୍କିତ କରି ରଖିଥିବ, ତୁମେ ସୁଖୀ ରହିବାର ପ୍ରଶ୍ନ ଆସିବ କୁଆଡ଼ୁ? ବୁଝାଇଦେଲେ ରାଜା। ରାଜାଙ୍କୁ ବିନମ୍ର ଅଭିବାଦନ ଜଣାଇ ତାଙ୍କ ପଛେ ପଛେ ଭୋଜନଶାଳାରୁ ନିର୍ଗତ ହେଲେ ଡାମୋକ୍ଲସ୍। ଏହାପରେ ସେ କଦାଚ ରାଜାଙ୍କୁ ସୁଖୀ ବୋଲି କହି ଖୁସି କରିବାର ଚେଷ୍ଟା କରୁନଥିଲେ। ସୋର୍ଡ ଅଫ୍ ଡାମୋକ୍ଲସ୍ ଏକ ବହୁଳ ବ୍ୟବହୃତ ପ୍ରବାଦ। ବାହାରକୁ ଭଲ ବା ସୁଖମୟ ମନେ ହେଉଥିବ, ଅଥଚ ପରିସ୍ଥିତିରେ ସର୍ବଦା ବିପଦ ଉପୁଜିବାର ସମ୍ଭାବନା ଥିବ, ଏହିଭଳି ଅବସ୍ଥାକୁ ସୋର୍ଡ ଅଫ୍ ଡାମୋକ୍ଲସ୍ ତଳେ ବସିବା ବୋଲି କୁହାଯାଏ। ମନୋଜ ଦାସ ପରିବେଷିତ ଇଂରାଜୀ ପ୍ରବାଦମାଳାର ଅର୍ଦ୍ଧଶତ ଏକ ବିଚିତ୍ର କାହାଣୀ।